হ্যাঁ মা, পৌঁছেছো ঠিক মতন? হ্যাঁ বাবা, এই তো পৌঁছালাম, ফ্রেশ হয়ে তোকে ফোন দিলাম। ওতে কোনো সমস্যা নাই তো? তেমন না, জ্যাম ছিল কিছুক্ষণ, এই আর কি। বাংলাদেশে তো জ্যাম থাকবেই। হ্যাঁ, খালা খালু কেমন আছে? ভালো। তুই কি বাসায় ফিরলি নাকি এখন? হুম। এত রাত কেন যে করিস? শোন, খাবার গরম করে খাবি, ফ্রিজের ঠান্ডা খাবার একদম খাবি না। হুম হুম। কিসের? আচ্ছা, গরম করবো, রাখি এখন। ঠিক আছে, ভালো মতো থাকবি। ওকে, বাই। গরম করতে হবে না? আমি তোর বাড়িতে থাকো, ফাটাফাটি কিছু ডিভিডি পাইছি মামা। দোস্ত, নায়িকাটা যা দেখতে না, জোস। ঠিক আছে তাহলে, কালকে আমাকে ফিল্ম ফেস্টিভ্যাল বাদঙ্গ ফোন লাগা, সবাই মিলে একসাথে দেখবো। নে তাহলে দোস্ত, কালকে দেখা হইতেছে। কটা সিনেমা নাম বলতো? যে কটা বলবি সে কটা আন। আরে কি হইলো? না আমি খেতে কখন মুছলাম? কি মুছলি? না কিছু না, আমি মনে চোখে তো সব ভুল দেখতেছি, তোর সাথে কালকে দেখা করি। আল্লাহর মাল টানছিস নাকি? যাক গা, আমি একটু পরে বাদানরে ফোন দিতেছি, একটা বই পড়তেছি, ফাটাফাটি বই। হুম, বাই। সরি মোবাইল ভাইয়া, সরি সরি। আরে না, আছে তো, বুঝতে পারিনি। শোন, কালকে ফয়সালের বাসায় আমরা থাকবো, আঙ্কেল আন্টি বাসায় নাই, সিনেমা দেখবো। তুই বাদনকে একটু বল না। আমি পারবো না, তুই বল, আমি এখন গান শুনতে শুনতে ঘুমাবো। ও, তোর তো আবার কেউ কেউ না শুনলে ঘুম আসে না। কেউ কেউ বলবি না, অপেরা অপেরা জাস্ট গান না, বুঝছিস? গানের চেয়ে বেশি কিছু তোরা বুঝবি না। শালার বাঙালি মায়ের ইংরেজি পুত ভাবাইয়া, শুন, জীবনে উন্নতি করতে পারবি।
আমি রাখলাম, তুই বাদনকে একটু ফোন দিস, বাই। চট্টগ্রামে সীতাকুণ্ডতে বিথি নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। জানা গেছে গতকাল চার বন্ধুর সাথে সীতাকুণ্ডতে বেড়াতে গিয়েছিল বিথি। নিহতের বন্ধুদের ভাষ্য মতে বিথি দুর্ঘটনার শিকার, তবে বিথির মা বাবার দাবি এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। জানা গেছে চার অভিযুক্তের একজন এদেশের প্রভাবশালী এক ব্যক্তির সন্তান। এখন দেখার বিষয় চাঞ্চল্যকর ও রহস্যজনক এই মৃত্যুর তদন্ত ও বিচার কার্য কতটা প্রভাবমুক্তভাবে পরিচালিত। আমি শুধু জানতে চাই তুমি আমাকে ভালোবাসো কিনা। তাহলে শুভনা, তাকেও তুমি ভালোবাসো? মা ঠিকই বলেছিল, আমি তোমার টাইম পাস, তোমাকে আমি ছাড়বো না। শয়তান, তার বাচ্চা শুয়ার। এটা তুই কি করলি বাদন, এত রক্ত! আমি 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 মানে বিধি এমন শুরু করলো যে আমি এখন কি হবে? আমরা সবাই জেলে যাব, ফাঁসি! আমি মরতে চাই না। তুই এটা কি করলি? ওকে, যা হইছে হইছে, আমি ড্যাডিকে ফোন দিচ্ছি। ড্যাড, একটা সমস্যা। ডোন্ট ওয়ারি সান, এভরিথিং উইল বি টেকেন কেয়ার অফ। কখনো কারো বাপ কেউ ছাড়ে না, টাকার জোরে বাপ লুকানো তো চায় না। কর্মফল কর্মফল, পড়াশোনা না করলে ফেল করা নিশ্চিত, বিড়ি সিগারেট খেলে ক্যান্সারের গ্যাস্টিক, ঘুষ খেলে ঘুষ চাপে, মদ খেলে লিভার, বেশি বেশি প্রেম করলে ছেঁকা খাবে বারবার বারবার বারবার। প্রেম আসে স্বর্গ থেকে, স্বর্গে চলে যায়, তবে যার তার সাথে কেন স্বর্গ বিনিময়? বেশি বেশি ভাত খেলে হয়ে যাবে হোঁতকা, খাওয়া দাওয়া না করলে হবে তুমি সুটকা। লঞ্চে বেশি লোক তুলে লঞ্চ যাবে ডুবে, বেতন আর বোনাস না দিলে অনশন হবে অনশন হবে অনশন হবে। শাক দিয়ে আর কত মাছ দেবে ঢাকা, সব পাপাচার ঢেকে দিতে পারে না তো টাকা। যেমন কর্ম তার তেমনই ফল পাবে, আজ নয়তো কাল নয়তো পাবে, পরশু তো নির্ঘাত, প্রতিদানে পাপ তোমায় দিয়ে যাবে কষাঘাত কষাঘাত কষাঘাত। পাপের ভাণ্ডটা পূর্ণ হবে যবে, কর্ম হিসাব অনুযায়ী তুমি ফল পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে। বাপ কখনো কারো বাপ কেউ ছাড়ে না, টাকার জোরে বাপ লুকানো তো যায় না। কর্মফল 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 কর্মফল।